আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ডাম্পলিং তৈরি করে দেখাবো না, আজকে আমি ডাম্পলিংয়ের সসটা তৈরি করে দেখাবো। আর ডাম্পলিংয়ের সাথে যদি সসটা না হয় তাহলে কিন্তু ডাম্পলিংয়ের স্বাদটা ভালো আসে না, সেজন্যই আজকে আমি ঘরে খুব অল্প উপকরণ দিয়ে ডাম্পলিংয়ের সসটা তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি এখানে কিছু শুকনো মরিচ আর সাথে আছে মরিচ পাউডার আর অয়েল নিয়েছি, সাথে আর সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। তো এই শুকনো মরিচটাকে আমি একটু পাউডার করে নিব, তবে এটাকে একেবারে পাউডার করব না, এটাকে একটা কিছু আস্ত রাখব। তো আমাদের এটা হয়ে গেছে, এখন আমি একটু নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই তো এখন আমি এখানে 2 স্পুন চিলি ফ্লেক্স নিয়েছি আর সাথে 1 টি স্পুন আমি রেড চিলি পাউডারটা নিয়েছি। তো ভালো করে দুটাকে মিক্স করে নিচ্ছি আর পাশে আমি ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তো আমার এখানে চিলি ফ্লেক্সের সাথে আমি এখানে 1 চামচের মতো তেল ইউজ করব, যে কোনো সুপার মার্কেটে এই তেলটা আপনারা পাবেন। তো এখন আমি ভালো করে এই 3টি উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি গরম তেলটা এটার উপরে দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলছি, আমি যে এই তিলটা কিন্তু ভেজে নিয়ে, এটা কাঁচা অবস্থায় আমি এখানে রেখেছি, আর এই তেলের কারণে এই সমস্ত উপকরণগুলো এই তেলের গরমে এটা ভাজা হয়ে যাবে। তো আমি তেলটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল এসেছে কি বলবো, আর যদি আপনারা সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন কতটা স্মেল আসতেছে। তো এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দিব, এতে করে মরিচের কালারটা বের হয়ে আসবে। তো এখন আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিতে পারেন, নাহলে অপশনাল এটা, তবে লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই টেস্ট আসে না, সেজন্য আমি একটু দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আরেকটা সস আমি তৈরি করে দেখাচ্ছি, সেম একই সস, এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। ডাম্পলিংয়ের সসটা দুইভাবেই করা যায়, তো আপনারা চাইলে আপনারা দুইভাবেই করে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে ঠিক সেইভাবেই আপনারা রেখে দিতে পারেন। তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি, তো আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচের মতো তিলটা দিয়ে দিচ্ছি আর সাথে আমি 1 টি স্পুন সয়া সস অ্যাড করেছি আর সামান্য একটু অলিভ অয়েল অ্যাড করেছিলাম, তবে এটা ভিডিওটা এডিটিং করার সময় স্কিপ হয়ে গেছে। তো আপনারা এটা দিয়ে নেবেন, আপনারা চাইলে দুইভাবেই এই ডাম্পলিং সসটা তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে